গত 31 আগস্ট পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সিপিআইএমের ডাকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আইন অমান্যের ডাক দেওয়া হয়েছিল। ওই আইন অমান্য ঘিরে শহরের প্রাণকেন্দ্রে রণক্ষেত্র চেহারা নেয়। অভিযোগ, সিপিআইএমের কর্মীরা যথেচ্ছ হামলা চালায়, মারধর করা হয় পুলিশ কর্মীদের, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, হামলা চালানো হয় বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্রে, ভাঙচুর করা রাজ্যের উন্নয়নে খতিয়ান সম্মিলিত বোর্ডগুলি, ভেঙে উপড়ে ফেলা হয় বিশ্ব বাংলার লোগো। সোমবার কার্জন গেট চত্বরে বর্ধমান শহরের শান্তি উন্নয়ন ও সৌন্দর্যায়নের উপর আক্রমণের বিরুদ্ধে বর্ধমান শহরে বিদ্রোহীরা অবস্থান বিক্ষোভ করেন। আজ আমরা এবং আমাদের বিধায়ক অফিসের উপর হামলা করে যে গন্ডগোল করে আগামীকাল আমাদের বর্ধমান শহরের মহিলারা এই বিক্ষোভ সমাবেশে সামিল হবে, কারণ আমরা মনে করি বাংলার মানুষ উন্নয়নের পক্ষে বৃদ্ধজনেরা যারা উন্নয়ন চান তারা আজকের আমাদের এই মঞ্চে সবাই এসে হাজির হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 40 জনের ওপরে আমাদের ডাক্তারবাবুরা, বিভিন্ন কলেজের অধ্যক্ষরা, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইরা, সমাজের বিশিষ্ট সমাজসেবী মানুষরা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে এবং আমাদের বর্তমান কোর্টের আইনজীবীরা সবাই এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন। আমরা 4টে থেকে 6:30 পর্যন্ত আমরা এই বিক্ষোভ সমাবেশ আজকে অনুষ্ঠিত করলাম। কালকে আবার 4টে থেকে বর্তমান শহরের সমস্ত মহিলারা, যারা সমাজের মধ্যে বিশিষ্ট মহিলারা, সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন, যারা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সমর্থন করে, সেই মহিলারা কালকে 4টে থেকে আবার এই বিক্ষোভ সমাবেশে সবাই সামিল। সামনে যেগুলো ভাঙা হয়েছে ঠিক করা হবে, আমরা 7 দিনের মধ্যে আমাদের যে জিনিসের ক্ষতি করে দিয়েছে 10 থেকে 12 লক্ষ টাকা, সেই জিনিস আবার আমরা নতুন করে করতে দিয়েছি, সেটা আমরা লাগাবো। কারণ সিপিএম উন্নয়ন চায় না, সিপিএম বারবার উন্নয়নকে ধ্বংস করতে চায়, আর আমরা উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাই ওরা ধ্বংস করে আমাদের উন্নয়নকে আটকাতে পারবে না। এই জিনিস আবার আমরা নতুন করে সব লাগাচ্ছি। পুজোর আগে এগুলো হয়ে যাবে কমপ্লিট সব, আর 7 দিনের মধ্যে সব লাগানো হবে। এদিন এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভা পুরপতি পরেশ চন্দ্র সরকার, সরকারি আইনজীবী মুরারী মোহন কুমার, চিকিৎসক ডক্টর সুশান্ত ঘোষ, বিশিষ্ট আইনজীবীরা ও সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও বৃদ্ধজনেরা। এদিন উপস্থিত বক্তারা ওই দিনে ঘটনার তীব্র নিন্দা করে বক্তব্য রাখেন। বর্ধমানকে সুন্দর করতে গিয়ে তার সৌন্দর্যকে নষ্ট করা, আগে যেমন সাপোর্ট করিনি, অবস্থান বিক্ষোভ করেছি, আজও আমরা ধিক্কার জানাচ্ছি। মানুষকে একটাই অনুরোধ করব, কাঞ্চননগর আপনারা শুনলেন, কাঞ্চননগর রথতলা যেভাবে সেজে উঠেছে বর্ধমানটা, ঠিক সেইভাবে মাননীয় বিধায়ক মহাশয় সাজাতে চাইছেন, তাকে কাজ করতে দিন এবং আপনারা দেখুন কোন জায়গায় বর্ধমান পৌঁছায়। এইটুকু বলে মানুষের শুভবুদ্ধির উদয় হোক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, মানুষ কেন পারলাম না, এটা আমাদের আজকে বিশেষ করে ভাববার বেদনা। 30 আগস্ট কে অপরাহ্ন মে আমারে ইস ঐতিহাসিক প্রাচীন নগর কে প্রাণ কেন্দ্র বিজয় তোরণ কে ইস ক্ষেত্র মে এক বহুত নিন্দনীয় ঘটনা হুই। রাজনৈতিক আন্দোলন কে নাম পর অরাজকতা, তোড়ফোড়, হিংসা। মিত্রো, কুছ হুয়া কুছ এসা হ্যায় কি 2008 সে রাজনৈতিক দল, প্রত্যেকটি সংগ্রামী মানুষের মধ্যে, এমনকি প্রত্যেকটি মানুষের মধ্যে মানুষ আরো উন্নত হোক। জ্যোতিবাবু আবার ডাকলেন তাকে কিছু, যে জ্যোতিবাবুকে মানে আমাদের দাদুকে তো সবাই ভোট দেয়, বেশ কিছুদিন মারাং হচ্ছে যে আমাদের বর্ধমানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আজকে ধূলিসাৎ করে সিপিএমের কয়েকটি সংগঠন যেভাবে মানে আইন অমান্যকে কেন্দ্র করে যেভাবে ভাঙচুর করেছে এবং
সৌন্দর্য নষ্ট করেছে। আজকে খোকন দাস বিধায়ক ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে গোটা বর্ধমান শহরকে সাজিয়ে তুলছে, যেভাবে আরে কার্জন গেটের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, তাকে ধ্বংস করার প্রচেষ্টায় যে আন্দোলন ওরা করেছে তার প্রতিবাদে আমরা আজকে ধিক্কার জানাচ্ছি এবং আমাদের আইনজীবীরা আজকে এসেছে এই সভা থেকে আমরা ধিক্কার জানাই তাকে। দেখুন আজকেই তো আমাদের বিক্ষোভ, আমরা চাই না যে কোনো মানে উন্নয়নের বিরুদ্ধে আমরা কেউ কিছু ধ্বংস করুক, সেটা আমরা কখনোই চাই না এবং আমরা বর্তমান মানুষকে সোচ্চার করতে চাই যে উন্নয়নের পক্ষে আপনারা আসুন, যেন উন্নয়ন বিরোধী লোকেদের আপনারা প্রতিবাদ করুন, এই উদ্দেশ্যে আমরা বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা জড়ো হয়েছি এখানে। বর্ধমান থেকে পম মহন্ত, পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।